আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক্স টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে স্কুল কলেজে প্রজেক্টের ফ্রন্ট পেজ তৈরি করবেন। চলুন তাহলে দেখি। প্রথমে এমএস ওয়ার্ড ওপেন দেবেন, ইনসার্ট থেকে শেপ নিয়ে আসবেন। ফিল কালারটি নো ফিল করে দেবেন, আউটলাইন কালারটি হোয়াইট থেকে একটু একটু দিয়ে দিবেন, কালারটি ব্ল্যাক করে দেবেন। ওকে, এখন ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে পিকচারে যাবেন, পিকচার থেকে একটি কর্নার নিয়ে আসবেন, নেট থেকে নামিয়েও নিতে পারবেন। ইনসার্ট অফ টেক্সট থেকে ইনফোন অফ টেক্সট, কন্ট্রোলারটা ধরে কন্ট্রোলারটা শিফট ধরে কপি করবেন। কন্ট্রোলারটা শিফট ধরে আবার কপি করবেন। ওকে, এখন ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে একটি অর্ডার নেবেন, টেক্সট ইফেক্ট থেকে ট্রান্সফর্ম ফ্লো পাথ। হোম থেকে ফন্টটি বড় করে দেবেন, লোগো নিয়ে আসবেন, ইনসার্ট থেকে পিক্সার, অপটেক্স থেকে ইনফোন অপটেক্স, লোগোটি ছোট করে দেবেন। ইনসার্ট থেকে একটি টেক্সট বক্স নিয়ে আসবেন, ফন্টটি সিলেক্ট করে বড় করে দেবেন। ফিল কালারটি নো ফিল করে দেবেন, আউটলাইন কালারটি নো আউটলাইন করে দেবেন। কন্ট্রোলটা ধরে টেক্সটটি কপি করবেন, আবার ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে আরেকটি অর্ডার নিয়ে আসবেন,
সিলেক্ট করে মাউসের আইকনে ক্লিক করবেন, ক্লিক করে প্যারাগ্রাফটি কমিয়ে দিবেন, কালারটি চেঞ্জ করে দিবেন। ওকে, ইনসার্ট থেকে আরেকটি অর্ডার নিয়ে আসবেন, এই টেক্সটটি কন্ট্রোলটা ধরে কপি করে নিয়ে আসবেন, কন্ট্রোল অর্ডার ধরে কপি করবেন, সব ভিউয়ার এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার স্কুল প্রজেক্ট ফ্রন্ট পেজ টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আগামী পর্ব পর্যন্ত ভালো সুস্থ থাকুন এবং আমার গ্রাফিক্স টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। শেষ করার আগে আমার অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকন ক্লিক করুন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিন। ধন্যবাদ।